আমরা কিন্তু বিবেক শক্তি ছাড়া অন্য কারণও হারাম বলি, তাই না? না হারাম শুধুমাত্র যে ওইটাই যেটা বিবেক শক্তি নষ্ট করে। হ্যাঁ আচ্ছা, সুগারের বস্তু কেন হারাম হয়েছে? আল্লাহ হারাম করছে তাই, সত্য না? আল্লাহ হারাম করে সুগার হারাম, কুকুর হারাম কেন? আল্লাহ হারাম করছে তাই, রসুল হারাম করছে তাই। রসুল বলছে যে কোনো যে নখ দিয়ে যেগুলি ধরো এগুলো সব হারাম, রসুল বলেছে সেই জন্য হারাম। তাহলে বোঝা গেল আমরা শুধুমাত্র হারাম এই বিবেক নষ্ট করে এই জন্য করছি না। কেন মাদক এগুলি হারাম জানেন? এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওলা তাহলুকু আনফুসাকুম ওলা তাক্তুলু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে তোমরা হত্যা করো না। আর সমস্ত সিগারেটের গায়ে লেখা আছে, কি লেখা আছে? ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান মৃত্যু ঘটায়। এটা দীর্ঘ মৃত্যু, দীর্ঘ মৃত্যু জায়েজ নাকি? অল্প অল্প খাই এখানে মরে গেলাম জায়েজ নাকি? জায়েজ নাই। অর্থাৎ আপনি যেহেতু জানেন যে এটা মৃত্যু ঘটায়, আল্লাহ তাআলা নিষেধ করেছে ওলা তাক্তুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করাটা হারাম, এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এত কবির জিনিস যে ছেলে বাবাকে বলে না বাবা আমার জন্য সিগারেট নিয়ে এসো, বাবা ছেলেকে বলে না আমার জন্য সিগারেট নিয়ে, এটা কবির জিনিস, বুঝতে পারে তো না? খাবিস, আল্লাহ তাআলা বলছেন ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এই নবী তাদের জন্য কবির জিনিস হারাম করেন, অবশ্যই খারাপ জিনিস এটা। এখন এই চরস, গাঁজা এগুলো টানা বা নেশা, ব্রান্ডি এগুলো বলে খাবারের মধ্যে হারাম, সিগারেট পানের ব্যাপারে কিছু পার্থক্য আছে? সিগারেট পান করার উত্তর ভিন্ন। যখন সিগারেট পানের প্রশ্ন আসে, আগে ওলামাগণ বলতেন যে এটা মাকরু, কেননা একটা হাদিস আল্লাহ রাসুলের যে যখন তোমরা নামাজ পড়তে যাবে তখন দুর্গন্ধ, পেঁয়াজ খাও তো শ্বাসে দুর্গন্ধ আসে, এরকমভাবে সিগারেট পানে দুর্গন্ধ হয়, তাই মাকরু। কিন্তু এখন বিজ্ঞান উন্নত হয়, জানা যায় যে সিগারেট পান মানে স্লো পয়জনিং। আর কোরআনে বলা হচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195, ডোন্ট মেক ইওর ওন হ্যান্ডস দ্য কজ অফ ইওর ওন ডিস্ট্রাকশন, তুমি তোমার নিজের হাতে নিজের কবর খুঁড়িও না, নিজেকে হত্যা করো না, নিজের হাতে নিজের কবর খুঁড়ো না, এটা নির্দেশিকা। ডোন্ট মেক ইওর ওন হ্যান্ড দ্য কজ অফ ইওর ডিস্ট্রাকশন, নিজের হাতে নিজের ধ্বংস করো না। তো তাতে জানা যায় যে সুইসাইড, আত্মহত্যা করা হারাম। বর্তমানে বিজ্ঞান উন্নত হয়, এটা জানা যায় যে মদের পর দ্বিতীয় যে বড় ক্ষতির কারণ স্বাস্থ্যের জন্য তা সিগারেট পান, ধূমপান, তামাক, যে কোনো অবস্থায় তামাক। এবং WHO-র মতে প্রতি বছর 40 লাখ লোক শুধু মারা যায় সিগারেট পান করে, তামাকে 40 লাখ, এবং তাতে অনেক রোগ হয়। আমার আলোচনা শুনতে পারেন ডায়েটরি লজ অফ ইসলাম, এজন্য 400-র বেশি ফতোয়া আছে মিশরে, সৌদি আরবে, বহু ওলামাদের যারা বলেন সিগারেট পান হচ্ছে স্লো পয়জনিং, এজন্য তা হারাম। তো নতুন ফতোয়া, সিগারেট পানও হারাম এবং নেশাগ্রস্ত অবস্থায় ব্র্যান্ডি, ওয়াইন ইত্যাদি চরস গাঁজা অবশ্যই, নিঃসন্দেহে তা হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। অনেকে বলে থাকে সিগারেট খাওয়া নাকি মাকরুহ, আপনার মতামত জানতে চাই। ভাই মাকরুহ মানে কিন্তু জায়েজ না, মাকরু মানে কি না, ধরলাম মাকরু। অনেক ওলামায়ে কেরাম, আমাদের দেশের ওলামায়ে কেরাম বিশেষ করে সিগারেট খাওয়াকে মাকরুহ বলেন। মাকরুহ শব্দের অর্থ অনেকে মনে করে জায়েজ, মাকরুহ মানে অপছন্দনীয়, ভালো না, খারাপ না, জায়েজ। তাহলে মাকরুহ মানে কি হালাল নাকি? হ্যাঁ, এটাকে আরব ওলামায়ে কেরাম হারাম বলেন। যারা মাকরুহ বলেন তাদেরও কিছু যুক্তি আছে, দলিল আছে, আমরা সেদিকে যাবো না, কিন্তু এটা নিষিদ্ধ, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ, সবাই একমত এটা নিষিদ্ধ। নিষিদ্ধের মাত্রা নিয়ে কি আছে মত পার্থক্য আছে। খাওয়া যাবে না অনেকগুলো কারণে, লা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেকে ধ্বংসের হাতে ছেড়ে দিও না, আপনি চাইলে আপনাকে ধ্বংস করতে পারবেন না, আপনার প্রাণ এটা আপনার, বাট এটা আল্লাহর দেয়া আপনার প্রাণ, আপনার কাছে আমানত, তো এটাকে আপনি নষ্ট করতে পারবেন না। যদি এটা করা যেত তাহলে সুইসাইড করলে কোনো গুণা হতো না, আমার জান, আমি শেষ করে ফেলছি, আমি তো অন্য কাউকে মারলাম না, তারপরেও গুণা হচ্ছে কেন? তো মান কাতালা নাফসাহু বিশাইয়িন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, নিজেকে নিজে যেইভাবে শেষ করবে সে ওইভাবেই কিয়ামতের দিন শাস্তি পাবে। যে বিষ খেয়ে সুইসাইড করলো তার শাস্তি হবে শুধু বিষ খাওয়া, যে মেয়ে ওড়নায় গলা পেঁচিয়ে ফাঁস দিয়ে মরলো তার ফাঁসি হওয়াটাই হবে শাস্তি, যে স্ট্যাবিং করলো নিজেকে নিজে ছুরিকাঘাত করে মারলো সে ওইভাবেই শাস্তিপ্রাপ্ত হবে। তো এই জন্য সিগারেট খেলে আপনি গ্রাজুয়ালি নিজেকে শেষ করে দিচ্ছেন, নিকোটিন থাকে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে ইট উইল ড্যামেজ ইউর লাং, এটা আপনার ফুসফুসকে শেষ করে দিবে, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হবে, পরিবেশের ক্ষতি হবে, অর্থের অপচয় তো গভীর গুণা,
লা তুবাযিরু তাবযিরা ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফিরা কাফুরা। তো এই জন্য অপচয় করা হয়, অপচয় হলো, পরিবেশের ক্ষতি হলো, কাছের লোকদের ক্ষতি হলো, তারপর নিজেকে নিজে শেষ করে দেওয়া হচ্ছে যেটার অধিকার আমরা রাখি না। তো এটা এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না।